আজ আমি দেখাবো কিভাবে একটি নামের মধ্যে ছবি অর্থাৎ পিকচার দেওয়া যায়। তো প্রথমে আমরা ফটোশপ ওপেন করি, তারপরে ফাইল থেকে নিউ, এখান থেকে এ4 সিলেক্ট করে ওকে, ইমেজ থেকে এটা আমরা রোটেট করে নিই আড়াআড়ি। তো এখানে আমি একটু নাম লিখবো, ইচ্ছা মতো বড় করব বা যেমন ইচ্ছা সেভাবে করতে পারি। এরপরে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিই, ফন্টটা দিই আমরা এরিয়াল, এরিয়াল বোল্ড, এটা যথেষ্ট। আর একটু বড় করে নিই। দেওয়ার পরে এখন আমি যে ছবিটি লেখার মধ্যে দিতে চাই সেটাকে নিয়ে আসে, ধরুন এই ছবিটাই আমি দিব, এই ছবিটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ছবিটাকে ড্রাগ করে আমি লেখার উপরে ছেড়ে দিলাম, দিয়ে এটা ছোট বড় করে জাস্ট আমি এটা সমান করে দিলাম। দিয়ে এখানে আমি কন্ট্রোল জি চেপে করতে পারি, অথবা এখানে লেয়ার থেকে নিচে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি আমার ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।